Capital FM 94.8, Desher number one music station. এই সময় দেশীয় মিডিয়ায় বিনোদন মাধ্যমে যে কয়টি নাট্য সিরিজ দাপিয়ে বেড়াচ্ছে তার মধ্যে অন্যতম ব্যাচেলার পয়েন্ট, ভক্তদের মুখে মুখে মার্জুক রাসেল। নাটকটি শুরু থেকে সিজন ওয়ান ও টু দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন নির্মাতা কাজল আরফিন অমিক। এই সিরিজে কাবিলা, নেহাল, শুভ, আরফিন আর হাবু ভাই নামের চরিত্রগুলো তরুণ প্রজন্মের দর্শকদের কাছে যেন জীবন্ত হয়ে উঠেছে। নাটকটির কোনো কোনো পর্ব ধ্রুব টিভিতে প্রচারের একদিনের মধ্যেই মিলিয়ন ভিউ হয়েছে। ব্যাচেলার পয়েন্ট সিজন এক এবং দুয়ের ব্যাপক সাফল্যর পর এবার ব্যাচেলার পয়েন্টের তৃতীয় সিজন প্রচার হচ্ছে। ইতিমধ্যে ব্যাচেলার পয়েন্ট সিজন থ্রি 12 পর্ব প্রচার হয়ে গেছে। সিজন থ্রি দর্শকদের মাঝে সাড়া ফেললেও কয়েকটি কারণে দর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্মাতা অমির সমালোচনাও করছেন। এর কারণ, এই সিজনে বেশ কিছু পরিবর্তন এনেছে নির্মাতা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এবারের পর্বগুলোতে নাটকটির অন্যতম চরিত্র নেহাল ও আরিফিনকে না রাখা, আর এজন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে নির্মাতাকে। নেহাল ও আরিফিন দুই চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার। ব্যাচেলার পয়েন্ট সিজন থ্রিতে নেহাল ও আরিফিন চরিত্র না থাকার বিষয়টি ব্যাখ্যা করেন সিরিজটির নির্মাতা কাজল আরফিন অমি। অমি বলেন, গল্পের প্রয়োজনে তাদের সরিয়ে নিয়েছি। আমাদের স্কুল এবং কলেজ জীবনে যে ফ্রেন্ডগুলো থাকে তাদের সঙ্গে কি সারা জীবন একসঙ্গে থাকা হয় না? তো একটা সময় দেখা যায় খুব ক্লোজ ফ্রেন্ডদের সঙ্গেও যোগাযোগ থাকে না, আবার হুট করেই একদিন যোগাযোগ হয়। এমনটি নাটকের ক্ষেত্রেও হতে পারে। ক্যাপিটাল এফএম 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।